সালামু আলাইকুম, চিটাং স্টিল মেল, চিটাং স্টিল বিল্ডিং থেকে বলছি। স্টিল বিল্ডিংয়ের ম্যাটেরিয়ালগুলো সব আমাদের কাছে আছে, সারা বাংলাদেশে পাঠানোর মতো ব্যবস্থা আছে, আমাদের কুরিয়ারের ব্যবস্থা আছে, কোম্পানির গাড়ি আছে, সেই ব্যবস্থাগুলো আছে। আমরা যখন যে প্রাইস হয় আগে বলতাম, এখন বলি না, কারণ মালের দাম সবসময় অ্যাকুরেট থাকে না। বিভিন্ন কোয়ালিটির মাল আছে, বিভিন্ন ক্যাটাগরি মালগুলো আমাদের কাছে আছে, আমাদের কাছে আছে মাল আছে। এই যে আমাদের কাছে এই কোয়ালিটির মালগুলো আমাদের কাছে আছে, এখানে নর্মেলও আছে, হাই কোয়ালিটি জাপান কবি স্টিল টানি, 30 বছর কালার পেপার গ্যারান্টি দিব আমরা। 30 বছর আগে কালার জড়বে না, 50 বছর মালের গ্যারান্টি, 30 বছর কালার গ্যারান্টি। এটা হলো ইন্ডিয়ান টাটা কোম্পানি টাটা ব্লু স্কোপ, ব্রিকেট কালার হলো টাটার মাল, রেডি আছে হাতে, আর রেড কালার হলো জাপান কবি স্টিল। এই মালগুলো জং ধরবে না, মরিচে ধরবে না, ডিসকালার হবে না। অনেকে বলেন যে ভাই টিন কিনছি, টিন জং ধরে আসে, চক চক দেখে প্রেশান হয়ে গেছি। এই যে দেখেন এই টিনগুলো হলো 2 নম্বর, এটা লোকাল, এটা হলো লোকাল, এটা চায়না মাল, এটা ব্ল্যাক শিটের উপরে, এটা জিঙ্ক অ্যালুমিনিয়ামের পরিমাণ কম। এটাও জাপান কবি স্টিল, এটা ইন্ডিয়ান টাটা ব্লু স্কুপ দিয়ে বানানো, এটা জাপান কবি স্টিল দিয়ে বানানো। এই যে দেখেন ভিয়েতনামের কিরবি স্টিল, 50 বছর মাল কিছু হবে না, আমরা গ্যারান্টি পেপার দিব, এটা জাপান কবি স্টিল, এটা 30 বছর কালার গ্যারান্টি। মাল যদি 30 বছরের ভিতরে কিছু হয় আমরা রিটার্ন নিব। এটা ভিয়েতনামের কিরবি স্টিল, খুবই উন্নত মানের মাল, খুবই কোয়ালিটি সম্পন্ন মাল, জং ধরবে না, মরিচে ধরবে না। অনেকে বলেন যে ভাই আপনাদের লোকেশনটা কিভাবে পাবো, আমাদের লোকেশন হলো উত্তর আবদুল্লাপুর, 107 নম্বর রোড, পেপার মেইলের সামনে আমাদের অফিস শোরুম, গাজীপুর মাওনা চৌরাস্তা শ্রীপুর গাজীপুর। আমাদের সাথে দেখা করতে পারবেন মাওনা চৌরাস্তা শ্রীপুর গাজীপুরে, ভবানীপুর বাগের বাজার ভবানীপুরে আসবেন, হোতাপাড়া আসবেন, মাওনা শ্রীপুরে আসবেন, উত্তর আবদুল্লাপুরে আসবেন। এটা হলো আপনার জাপানি মাল, জাপান কোব স্টিলের মাল, কোয়ালিটি। এটা আবার লোকাল মাল, এই মালগুলো জং ধরে যাবে, এটাও লোকাল মাল, এটা জং ধরে যাবে কিন্তু চকচক করে, চকচক করলে ভাই শোনা হয় না। এটা লোকাল, এটা ভিয়েতনাম, এটা লোকাল মাল। এই মালগুলো জিঙ্কের পরিমাণ মাত্র 5%। অনেকে তো মনে করেন যে ভাই মালের জিঙ্ক কিন্তু বুঝেন না, অনেকে মনে করে মোটো হলে টিন ভালো হয়, আরে ভাই মোটাতে কিছু নাই, টিনের জিঙ্ক হলো আসল। এটা হলো কোরিয়ান ডোঙ্কুক স্টিল, খুবই ভালো মাল। এটা হলো টাটা ব্লু স্কুপ, ইন্ডিয়ান টাটা কোম্পানি, অনেক সুপার একটি মাল, টাটার মাল, টাটার মাল আর ভিয়েতনামের মাল। এগুলো হলো ভিয়েতনাম হলো সারা বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডের ভিতরে নাম করা মাল, সারা বাংলাদেশও নাম করা মাল, ওয়ার্ল্ডে নাম করা মাল। ভিয়েতনামের ফরেস্ট স্থানটা হলো ইন্ডিয়ান টাটা ব্লু স্কুপ, ইন্ডিয়ান টাটা ব্লু স্কুপের ফরেস্ট স্থানটা হলো সিসকু তাইওয়ান, সিসকু তাইওয়ানের পরে হলো জাপান কবি স্টিল। এগুলো হলো, এটা হলো ভিয়েতনামের, এটা আবার জাপান, এটা জাপান, এটা ভিয়েতনাম, সারা ওয়ার্ল্ডের সেরা মাল। ভিয়েতনামের কিরবি স্টিলের উপরে মাল হয় না, কত সুপার মাল। এটা আবার টাটা কোম্পানির মাল, টাটা ব্লু স্কোপ, এটা ভিয়েতনাম। এই মালগুলো আমরা গ্যারান্টি সম্পূর্ণ দিব, কেউ যদি টিন কিনে শান্তি চান তাহলে ভিয়েতনামের নেবেন। এই যে এগুলো লোকাল, এটা চায়না ক্যাঙ্গারু লোকাল বকিসকে, এগুলো জং ধরে যাবে, চায়না মাল এবং লোকাল মাল, এই চকচক করে। এই মালগুলো খারাপ, এই মালগুলো খারাপ, এগুলো 5% জিঙ্ক। এই যে দেখেন ঘরে জং ধরে গেছে, এই যে দেখেন ঘরে জং ধরে গেছে, মালে কোনো জিঙ্ক বলতেই নাই। অনেকে তো আপনারা আসলে, আপনারা অনেকে হয়তো জানেন না, অনেকে হয়তো বলেন যে হামিম ভাই টিন নিচে জং ধরে আসে, অনেকে বলে যে, আমি বলবো যে ভাই টিন কিনে যদি শান্তি পাইতে চান, টিন কিনে যদি তৃপ্তি পাইতে চান তাহলে ভিয়েতনামের টিন কিনেন। ভিয়েতনামের কালার কিন্তু চকচক করে না, দাম বেশি, 100 বছরের টিন কিছু হবে না। ভিয়েতনামের কিরবি স্টিল জিঙ্কের পরিমাণ সাধারণ মালের চেয়ে অনেক বেশি, কিরবি স্টিলের উপরে মাল নেই, কত পার্সেন্ট জিঙ্ক আছে উল্লেখ আছে, কখন গ্যারান্টি দিব, কত কিছু আমরা সমস্ত পেপার সহ দিব। সব সারা ওয়ার্ল্ডের সেরা মাল ভিয়েতনামের কিরবি স্টিল, ভিয়েতনামের কিরবি স্টিলের উপরে মাল নাই। সবসময় মনে রাখবেন ভিয়েতনামের কিরবি স্টিলের মালের কালার সুন্দর নাই, আরে ভাই ওনারা সূর্যের সাথে যেন কালারটাকে এমনভাবে ম্যাচিং করে বানানো হয়েছে যেন সূর্য না জ্বালাইতে পারে। আর অনেক এক ভাই আমার কমেন্ট করছে যে হামিম ভাই, এই অনেক ভাই আমার ভিডিও কলে দেখি বিশাল বড় ঘরের ভিডিও দেয়,
ভিডিও দেখে আমি কল করি যে অনেক বড় ঘরের মাধ্যমে বলে যে ভাই 5 লাখ টাকা টিন লাগছে, এখানে 1.5 লাখ টাকা টিন লাগছে, 2 লাখ টাকা টিন লাগছে, এরকম আকর্ষণ পেয়ে আমরা ওখানে যাই। যাওয়ার পরে দেখি ওমা 3-5 লাখ টাকার টিন লাগতে আছে সেখানে। আমরা তো প্রথম মনে করছি যে 1-1.5 লাখ টাকা টিন লই আসমো। আরে ভাই, আকর্ষণ দেখে পাগল হয়ে যায় না, আবেগ দেখে পাগল হয়ে যায় না, এরকম মিথ্যা অ্যাড দিয়ে আপনাদেরকে আকর্ষণ দেখায় মিথ্যা, এরকম এগুলো কিন্তু ভালো না। আসলে অনেকে নিজেদের ব্যবসা প্রচারের জন্যে, নিজেদের ব্যবসার গুডেল বাড়ানোর জন্যে মনে করেন আপনার ঘর একটার মাধ্যমে। আমি তো অনেকগুলো ঘরের ভিডিও সার্চি দেখেন, আমি কোনো ঘরে কয় টাকা টিন লাগছে এটা আমি জানাই না, কারণ আপনি ভালোও নিতে পারেন খারাপও নিতে পারেন, এটা উপস্থিতে কথার মাধ্যমে হয়, এটা আসলে বলা ঠিক না। অনেকে অত ভিডিও করে দেখা যায় 3 লাখ এখানে 4 লাখ টাকা, এ পাবলিককে আকর্ষণ দেখানোর জন্য বলে যে ভাই এখানে 1.5 লাখ টাকা টিন লাগছে। তো মানুষ, কিছু মানুষ আবেগে পড়ে একেবারে অস্থির হয়ে ফোন ধরিয়ে আমরা ওখানে বোধহয় এত কম টাকা টিন লাগছে, আসলে বাস্তবে তাদের কাছে যায় আর সরাসরি বসেন, বসার পরে আপনাকে বলবে হিসাব করে দেখেন কয় টাকা টিন লাগে। এই জন্যে আমরা আমরা এরকম উল্টাপাল্টা বলি না, উল্টাপাল্টা রেটও দিই না, উল্টাপাল্টা বলিও না। যখন যেই রেট হবে, আগে বলতাম, এখন বলি না, মালের রেট অ্যাকুরেট থাকে না। রাখি, আসসালামু আলাইকুম।